হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দই কাতলা রেসিপি। তো এখানে লাগছে আমার কাতলা মাছ। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং সেটাকে নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে একসাথে মাখিয়ে রেখেছি। লাগবে আমার আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, টক দই নিয়েছি, একটুখানি কাজু বাটা, স্বাদমতো নুন এবং চিনি নিয়েছি, 5 ফোড়ন তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর মশলা লাগবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক তাহলে। তো প্রথমেই আমি প্যান গরম হয়ে গেলে প্যানের মধ্যে সর্ষের তেল ইউজ করব, মাস্টার্ড অয়েল। তেল গরম হলে আমি মাছগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে আগে আলাদা করে ফ্রাই করে রেখে দিতে হবে। আস্তে আস্তে মাছগুলোকে ছাড়বো যাতে তেল এদিক ওদিক ছিটকে না পড়ে। তো এইভাবে মাছগুলোকে আগে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো সবকটা মাছ আমি একসাথে দিয়ে দিলাম, কারণ মাত্র 5 পিস মাছই আছে, একসাথে হয়ে গেছে। তো এইভাবে আমি মাছগুলোকে আগে ফ্রাই করে আলাদাভাবে তুলে রেখে দিলাম। এবার আমি মশলাটাকে বানাবো। এরপর আমি গরম তেলের মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর দেব 5 ফোড়ন। তারপর হালকাভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম। আমি এখানে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি। এখানে আমি 4 পিস মতো পেঁয়াজ নিয়েছিলাম, 4 পিস মতো পেঁয়াজ নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা আমি হালকা মতো নেড়ে দেব আর এটা একটু হালকা মতো এখন ফ্রাই করতে হবে পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি এটার মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দেব, কারণ চিনিটা অ্যাড করলে কি হয় এখানে একটু কালারটা লালচে লালচে হয়, একটু ভালো হয় আর কি। আর যেহেতু আমি রান্নাটাতে টক দই ইউজ করব সেই জন্য আমি চিনিটা ইউজ করেছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট দেব, টমেটো পেস্টও দিয়ে দিলাম। আর দিলাম এখানে মশলাগুলো। তো মশলা আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল থাকে না, শুধুমাত্র এটা কালারটা যাতে ভালো হয় সেজন্য দিই। আর দিয়ে দিলাম স্বাদমতো নুন। তো যেহেতু আমি আগেই মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আমি এখানে নুন একটু কম পরিমাণে দেব। আর চিনি তো আমি একটু আগেই অ্যাড করেছি, সেটা আমি দেখিয়েছি, কারণ যেহেতু আমি এখানে টক দই ইউজ করছি সেজন্য স্বাদটাকে ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছিলাম। তো এইভাবে মশলাটাকে আমাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং কষাতে হবে। তো মশলাটা এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর এটার মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছিলাম, বাট সেটা আমি দেখাইনি, বাট বলে দিলাম অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাবে। টক দই অ্যাড করার পর আমি এটার মধ্যে অ্যাড করে দেব কাজু বাটা, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ওকে, তো
তো মশলা আগে ভালোভাবে কষাবে, তারপর টক দই আর কাজু বাটারটাকে অ্যাড করবে। ওকে, আচ্ছা, এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, দেখলাম যে মশলাটা থেকে বেশ তেল বেরিয়েছে অনেকটা, আর মশলাটা মানে প্রায় রেডি হয়ে গেছে এবং বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে, আর দেখতে তো দারুণ হয়েছে, সবাই দেখতেই পাচ্ছ। সিরিয়াসলি রান্নাটা অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। আর এরপর আমি এর মধ্যে কি করব, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এবার এই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো আস্তে আস্তে। 5 পিস আমি মাছ নিয়েছিলাম এখানে, আমি মাছগুলো আস্তে আস্তে এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার আর এবার কি করতে হবে, ওই মশলাটা আর মাছগুলোকে দুটোকে একসাথে মিক্স করে দিতে হবে, কারণ যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় ভালোভাবে। সামান্য একটুখানি জল দেব, কারণ আমি পুরো রান্নাটাতে এতক্ষণ পর্যন্ত একটুও জল ইউজ করিনি, বাট একটুখানি এখন একটুখানি জাস্ট জল দেব, তো আমি একটুখানি জল দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম আর একটু কড়াটাকে ভালোভাবে ঝাঁকিয়ে দেব, যাতে পুরো জিনিসটা সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায় এবং মাছগুলোর মধ্যেও যাতে মশলাটা ঢুকতে পারে। সেই জন্য মাছ বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার চান্স আছে, তো সেজন্য আমি কড়া ধরেই ঝাঁকিয়ে দিয়েছি এখানে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম, কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম অলমোস্ট ডান, অলমোস্ট বলাটা ভুল হবে, রান্নাটা হয়ে গেছে, বেশ ভালো দেখতে হয়েছে, আর উপরে তেলটা ভাসছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর অসম্ভব ভালো একটা টেস্ট হয়েছিল, একটা অন্যরকম টেস্ট। এটা একটা অন্যরকম রেসিপি এবং খুব ফেমাস রেসিপি একটা, তো অবশ্যই রেসিপিটা সবাই কিন্তু ট্রাই করবে, হয়তো একটু ঝামেলা আছে বাট রেসিপিটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এবার এটার মধ্যে আমি এভারেস্টের যে গরম মশলাটা ইউজ করি সেটা একটুখানি জাস্ট ইউজ করে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখানে গরম মশলাটা না দিলেও চলে, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছি, বাট আমি তাও অ্যাড করলাম। সো এটাকে আমি এবার সার্ভ করে দেব, সার্ভ করছি আস্তে আস্তে, কারণ মাছগুলো ভীষণই নরম হয়ে গেছে, তো আস্তে আস্তে করছি যাতে মাছ একদমই ভেঙে না যায়। তো এইভাবেই আমি বানিয়ে নিলাম দই কাতলা রেসিপি। ওকে, আর রেসিপিটা কিন্তু আসলেই অনেক টেস্টি হয়েছিল এবং খুবই সুন্দর একটা রেসিপি, যদি বানাও তখনই বুঝতে পারবে। সো রেসিপিটা কিন্তু অবশ্যই সবাই ট্রাই করো। ওকে, ততক্ষণ পর্যন্ত
তো দই কাতলা অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকে, বাট আমি ঠিক যেভাবে বানাই আমি ঠিক সেইভাবেই দেখালাম। আর রেসিপিটা আমি অনেকবার ট্রাই করেছি, সো আমি রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম। সো আমি দেখিয়েছি আমার স্টাইলে, আমি ঠিক যেভাবে বানাই আমি ঠিক সেইভাবে দেখিয়েছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।